আবার ভেন্ডি থাকে বন্ধুরা, চলে গেলাম একটু মাছের বাজারে। অনেকদিন থেকে যাবো যাবো করছিলাম, আর যাওয়া তো হয়ে উঠছিল না, তাও হঠাৎ করেই চলে গেলাম মাছের বাজারে। আর এই দেখুন, সমস্ত সবজিগুলো পেরিয়ে মাছের বাজার যেতে হয়। আর মাছের বাজারে গিয়ে দেখলাম যে মাছটা নেবো সেই মাছটাই শেষ হয়ে গেছে। তো অন্য একটা মাছ ছিল, তো আমি বললাম এই মাছটা নেবো না কেমন খেতে, তো বললো ভালোই খেতে, নিয়ে যাও। তো এটা রূপালি বাটা বলছিল। তো বন্ধুরা, আগে খেয়েছেন কি আপনারা? পুরোপুরি দিলে হবে, 210 টাকাই দিতে হবে, 10 টাকা খুঁজে নিতে কি করবো তাহলে? সব আচ্ছা, 2 টাকা নোট দিন। না হালকা করে বাজা, বাজা ভালো ছবি তুলছি নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, কালকে চলে গিয়েছিলাম সন্ধেবেলায় একটু বাজারে, আর বাজার থেকে কিনে নিয়ে এলাম একটা মাছ। তো মাছটা, এটা কি একটা বলছিল রূপালি বাটা নাকি, তো ওই মাছটা তো কোনোদিন আগে খাইনি, তো নিয়ে চলে এলাম মাছটা। আর রাত্রিরে আর করা হয়নি, আর সকালবেলা আগেই আমি এটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে মাছটা ঝাল করার জন্য বসিয়ে দিলাম। আর আমি এদিকে ভালোভাবে মাছটাকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর বাকি নেবার পরে মা ওদিকে চলে গেল ভাজতে। তো চলুন দেখতে থাকুন। গাঁদা করে তৈরি নিচ্ছি, মোটা করাই নিচ্ছি, কিন্তু কিছুই করছি না, সব ভাঙাটাই ধরে চাঁদা লাগি। ভালোই হয়েছে,
তো বন্ধুরা দেখুন, মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে মাছগুলোকে ভালোভাবে ঝাল করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছটা একটু লাল লাল করে ভাজেছি আর ভেজে ঝাল করে নিচ্ছি। তো মাছটা কেমন খেতে হবে জানি না, এই প্রথমবার মাছটা নিয়ে এলাম। তো আগে খেয়েছি বাটা মাছ, পাশে বাটা, তো এই রূপালি বাটা তো কোনোদিন খাইনি, তো ফার্স্ট খেলাম। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব।